আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ পরোটা রেসিপি শেয়ার করেছি যেখানে আমি অসংখ্য টিপস দিয়েছি যেগুলো ফলো করে পরোটা বানিয়ে নিলে খেতে যেমন সুস্বাদু হবে তেমনি পরোটায় অসংখ্য লেয়ার পড়বে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে একটা বাটিতে শুরুতেই আমি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা নিয়েছি চাইলে এক কাপ আটা আর এক কাপ ময়দা দিয়েও করা যায় আমি শুধু আটা দিয়েই করছি এর সাথে হাফ চা চামচ লবণ দিয়েছি দিয়েছি এক চা চামচ চিনি দুই চা চামচ গুঁড়া দুধ দুই চা চামচ সুজি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলের বদলে ঘি দিয়েও করা যায় সব উপকরণগুলো একবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যে সুজি দিয়েছি সুজিটা দিলে পরোটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে এই যে মাখানোর পর এইভাবে যখন জমা হয়ে যায় আর চাপ দিলে ভেঙে গুঁড়া হয়ে যায় ওই লেভেলে আসার পর মাখানো বন্ধ করতে হবে আর এ পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছি দুই কাপ আটার জন্য এক কাপ পানি পুরোটা কিন্তু আমি একবারে দেইনি কারণ কারণ সবসময় এক কাপ পানি যে লাগবে এমনটা না আটা যদি পুরনো হয় তো পানি একটু বেশি লাগবে আটা নতুন হলে পানি কম লাগবে এই কারণে একটু একটু করে দিয়ে দিয়ে মোটামুটি এরকম চিপচিপে একটা ডো বানিয়েছি না শক্ত না নরম একদম খুব বেশি শক্ত বানানো যাবে না এতে করে পরোটা একটু রাবারই হয়ে যাবে এ কারণে একটু নরমই রেখেছি এর উপরে তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখেছি আটাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এক কাপ থেকে এই যে এতটুকু পানি বেঁচে গেছে এই পানিটুকু আমার আর লাগছে না আধা ঘন্টা পর ডোটা কেমন হলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে একদম সেট হয়ে গেছে আগের তুলনায় একটু শক্ত হয়েছে এখন মাখিয়ে নেওয়াটা সুবিধাজনক হবে তো আমি একটা না প্রায় দশ পনেরো মিনিট মেখে নিয়েছি মাখা যত বেশি ভালো হবে পরোটা তত বেশি ফুলকো হবে আর লেয়ারগুলি স্পষ্ট বোঝা যাবে আমি দুই কাপ আটা দিয়ে ছয়টা পরোটা বানিয়ে নিচ্ছি এর থেকে বেশি বা কম করে নেওয়া যেতে পারে আর ডো তৈরি করার সময় অবশ্যই দুধ আর চিনিটা ব্যবহার করবেন এতে করে পরোটা খেতে অনেক বেশি মজা হয় কিছুটা আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এক্ষেত্রে রুটিটা কিন্তু বড়ো সাইজের একটু পাতলা করেই বেলেছি আর এখানে শেপটা খুব ভালো না হলেও চলবে এর উপরে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এর উপরে আবার আটা ছড়িয়ে দিয়ে সেটাও তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা খুব ভালোভাবে না মিশিয়ে নিলে লেয়ারগুলি কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এটা খেয়াল রাখতে হবে এরপর মাঝ বরাবর আমি একটুখানি কেটে নিয়েছি এক সাইড দিয়ে এরপর গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি যত বেশি এখানে গোল গোল ঘুর ঘুরছে তত বেশি কিন্তু লেয়ার পড়েছে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর বসিয়ে দিতে হবে এটা একটা সিস্টেম এক একজন এক একভাবে পরোটার লেয়ার করতে পছন্দ করেন তো একদম সহজ যে পদ্ধতি সেগুলি শেয়ার করছি তো এভাবে একটা করে নিতে পারেন আর আমাদের দেশে যে সনাতনী পদ্ধতি যেটা সবাই বেশি পছন্দ করে সেটা হচ্ছে ওই যে আটা আর তেল মাখি আগে যেরকম করেছে ওইভাবে করে নিয়েছি এবার এক পাশ থেকে উল্টে দিলাম আর এক পাশ থেকে উল্টে দিলাম আর এই যে চেপে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে প্রতিবারই করে নিতে হবে তা নাহলে ভেতরে বাতাস থেকে গেলে এটা কিন্তু বেলার সময় পরোটা ফেটে ফেটে যাবে তখন কিন্তু দেখতে আর ভালো লাগবে না এই কারণে প্রতিবার এটা ঘুরিয়ে নেওয়ার সময় অবশ্যই চেপে বাতাস বের করে দিতে হবে আর এটাই কিন্তু বাংলাদেশের একদম কমন এবং খুব বেশি পরিচিত স্টাইল পরোটা স্টাইল তো ওইটাই আমি বেলে নিচ্ছি আর গোলগুলো কিন্তু আমি অলরেডি বেলে কমপ্লিট করে ফেলেছি আর এই চারকোনাটা টেনে টেনে লম্বা লম্বা করেই বেলতে হয় আর এই যে এখন পরোটা ভেজে নেওয়ার পালা আমি মাঝারি আছে পরোটাগুলো ভেজে নিচ্ছি দিক থেকে ফুলে ওঠার পর উল্টে দিয়েছি অন্যদিকেও কিছুটা রং ধরার পর এই যে দুই দিকটাই আমি সেঁকে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও তেল ব্যবহার করিনি কিন্তু পরোটাটা ফুলে একদম টুপির মতো হয়ে গেছে মাখানোটা ভালো হলে আর উপকরণ যদি পরিমাণ মতো ঠিকঠাক দিতে পারেন আপনাদের পরোটাও ইনশাল্লাহ এমনই হবে আর এই যে তারপর কিন্তু আমি সামান্য একটু তেলে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি রঙটা আসলে যার যার পছন্দ মতো করে নয় ভালো আমার কাছে পরোটা একটু লালচে হলে বেশি ভালো লাগে ক্রিস্পি হয় তো আমি ওভাবে করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার লেয়ার কিন্তু আলাদা হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম